যে ডেমোক্রেসিকে রক্ষা করা 2018 তো আমরা 25 বছর পর ত্রিপুরাতে বামফ্রন্টকে সরিয়ে এখানে মানুষ জনরায়ে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার তৈরি করেছে। আপনারা সাক্ষী ত্রিপুরাতে এই ধরনের মার্ডার, এই ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স হয়নি। না হলে আমার প্রেস কনফারেন্সে আপনি আমাকে বলুন যে 2018 রেজাল্ট আসার পরে কি কি হয়েছে। যে আমাদেরকে যেভাবে আক্রমণ করছেন তা আমি তো বলেছি, পরিষ্কার বলছি, এখনো বলছি, ঠিক আছে, আমার রক্তের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে যদি ত্রিপুরায় শান্তি পুনঃস্থাপিত হয়, সুস্থিতি পুনঃস্থাপিত হয়, সম্প্রীতি পুনঃস্থাপিত হয়, গণতন্ত্র পুনঃস্থাপিত হয়, আমি অখুশি হব না, আমি সাধুবাদ জানাবো। কিন্তু তারপরও যেটা বলবো, শান্তি চাই, সুস্থিতি চাই, সম্প্রীতি চাই, গণতন্ত্র চাই। এটা কি হচ্ছে, এটা বন্ধ করা দরকার। কাজেই এই বিষয়গুলো উল্লেখ করলাম, আপনারাও আক্রান্ত হচ্ছেন। আজকেই দৈনিক সংবাদ পত্রিকায় দেখলাম তার সাংবাদিক গতকালকেও আক্রান্ত হয়েছেন। তো এই যে চলছে, এইভাবেই চলবে, এটা তো মানে মানুষের কিন্তু ধৈর্যের একটা সীমা থাকবে। কাজেই এটা শাসক দলের বোঝা দরকার, আর পুলিশের ঊর্ধ্বতন মহলের একটা অংশ যে দুর্বলতা দেখাচ্ছেন, এতে কিন্তু তাদের মুখে চুনকালি লাগছে। এই ত্রিপুরার মানুষের মধ্যেই কিন্তু তাদের কাজ করতে হবে, তাদেরও কিন্তু উপলব্ধির মধ্যে ব্যাপারটা রাখা দরকার।